হ্যালো লার্নার্স দিস ইজ আবরার হুসাইন সজম অ্যান্ড ওয়েলকাম টু হাই স্কুল ইংলিশ আজকে আমাদের আলোচনার বিষয় হল সেন্টেন্স যার বাংলা হচ্ছে বাক্য তার মানে বাক্য এমন কিছু শব্দের সমষ্টি যার দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করি চলো আমরা আজকে প্র্যাকটিক্যালি এই সেন্টেন্সের বিষয়ে জেনে আসি প্রথমে আমি কয়েকটা বাক্য রেখেছি সাজিয়ে রেখেছি যেগুলো সার্থক বাক্য নয় হি ইজ যার বাংলাটা হয় সে হয় এই কয়েকটা শব্দ মানে এই দুইটা শব্দের মাধ্যমে কিন্তু একটি কমপ্লিট মিনিং প্রকাশ করছে না তারপর আছে দ্য ম্যান দ্য ম্যান ক্যান লোকটি পারেন লোকটি পারেন কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায় যে লোকটি কি পারেন হোয়াত কমপ্লিট মিনিং হচ্ছে না এরপর দ্য স্টুডেন্টস ইলেকটেড রানা এই সেন্টেন্সটার বাংলা হচ্ছে ছাত্ররা রানাকে নির্বাচিত করলো কিন্তু যেহেতু কি নির্বাচিত করলো এই এরকম কোনো ওয়ার্ড নেই তাই একটি এটি সার্থক সেন্টেন্স নয় তারপরে দেয়া আছে দে আর তারা হয় কিন্তু তারা কি হয় এর কোনো বর্ণনা এখানে নেই তাই এই চারটি বাক্যই কোনো সার্থক বাক্য নয় কিন্তু এগুলোকে যদি আমরা সাজিয়ে লিখি আর যদি বলি হি ইজ আ স্টুডেন্ট সে একজন ছাত্র এখানে কিন্তু কমপ্লিট মিনিংটা চলে এসেছে এর পরের বাক্যের জন্য যদি বলি দ্য ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক লোকটি কাজটি করতে পারেন এখানেও কমপ্লিট মিনিং আমরা পেয়েছি তাই এগুলো সার্থক বাক্য বা সেন্টেন্স দ্য স্টুডেন্টস ইলেকটেড রানা ক্যাপ্টেন ছাত্ররা রানাকে দলনেতা নির্বাচিত করলো কি নির্বাচিত করলো দলনেতা তাহলে এখানেও কমপ্লিট মিনিং আমরা পেয়েছি এবং লাস্ট ওয়ান দে আর প্লেয়ার্স তারা খেলোয়াড় দে আর প্লেয়ার্স এখানেও আমরা পেয়েছি তারা কি এই প্রশ্নের উত্তর পেয়েছি যে তারা খেলোয়াড় তাহলে এটা একটি কমপ্লিট সেন্টেন্স তাহলে এই আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা সংজ্ঞাকারে যদি বলি তাহলে এমন হয় মনের ভাব পূর্ণভাবে প্রকাশ করতে পারে এমনভাবে সাজানো শব্দগুচ্ছকে সেন্টেন্স বা বাক্য বলে আমি আবার বলছি মনের ভাব পূর্ণভাবে প্রকাশ করতে পারে এমনভাবে সাজানো শব্দগুচ্ছকে সেন্টেন্স বা বাক্য বলে আমরা যদি এটাকে ইংরেজিতে বলি তাহলে এমন হবে সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং আ কমপ্লিট সেন্স অর মিনিং ওকে আমরা সেন্টেন্সের সংজ্ঞাটা জেনে ফেললাম যে সেন্টেন্স অর্জন কি হতে হবে আবার যদি এলোমেলোভাবে থাকে এমন এ ইজ স্টুডেন্ট হি এই বাক্যটাও কোনো অর্থ প্রকাশ করছে না তাই এটা সেন্টেন্স নয় এটা এলোমেলোভাবে সাজানো আছে এটা গ্রামারের রুলস মেনে নেই তারপরে ক্যান দ্য ডু দ্য ওয়ার্ক ম্যান এই বাক্য দ্বারাও আমরা কোনো অর্থ বুঝতে পারছি না এখানে সঠিকভাবে সাজানো নেই যেমন আগে আমরা দেখেছি এই বাক্যটা ছিল এভাবে দ্য এটা ছিল প্রথমে দ্য ম্যান এটা ছিল দুই নম্বরে দ্য ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক এরকমভাবে সাজানো ছিল তখন এটা সার্থক বাক্য ছিল কিন্তু এখন এটা সেন্টেন্স হয়নি পরবর্তীতে রানা ইলেক্টেড দ্য ক্যাপ্টেন স্টুডেন্টস এটাও সার্থক হয়নি কারণ এটা এলোমেলোভাবে রয়েছে প্লেয়ার্স আর দে এটাও এলোমেলোভাবে আছে। তা যার মানে আমরা বলতে পারি এলোমেলোভাবে সাজানো থাকলে বা কতগুলো শব্দ একত্র হলেই শুধু তা বাক্য হবে না তার জন্য সেগুলো সঠিকভাবে সাজানো থাকতে হবে গ্রামারের নিয়ম অনুযায়ী তাহলে আমরা বলতে পারি যে সার্থক বাক্য বা সেন্টেন্সের কতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শব্দ সমষ্টি অর গ্রুপ অফ ওয়ার্ডস শব্দের একটা দল যদিও একটিমাত্র শব্দ দ্বারাও একটি সেন্টেন্স হতে পারে যা অবশ্যই ভার্ব হতে হবে এরপর দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি অর্থের পূর্ণতা মানে কমপ্লিটনেস অফ সেন্স সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে এবং শেষে আমরা বলতে পারি যথাযথভাবে সাজানো কারেক্ট অর্ডার যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে গ্রামারের পার্টস অফ স্পিচের রুলস অনুযায়ী অবশ্যই সাজানো থাকতে হবে তবেই সেটাকে আমরা সার্থক বাক্য বা একটি সেন্টেন্স বলতে পারি এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে সেন্টেন্স গঠনের সাধারণ নিয়ম সেন্টেন্স গঠনের জন্য সাধারণ নিয়ম হল প্রথমে একটি সাবজেক্ট থাকবে সাবজেক্ট মানে হলো কর্তা বা যা যার সম্পর্কে কিছু বলা হয় সে হলো সাবজেক্ট এরপর থাকে ভার্ব ভার্ব মানে যে কাজ যে কাজটা সে করে এরপর বুক এটা হলো অবজেক্ট বা কমপ্লিমেন্ট এরকমভাবে আমরা আরও একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি এখানে আছে মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার এখানে মাই ফাদার এটা হলো সাবজেক্ট ওয়ান এটা সাবজেক্ট এবং ইজ এটা হলো ভার্ভ যদিও এটা অকজিলারি ভার্ব এরপর অ্যান এঞ্জিনিয়ার এটা হলো অবজেক্ট বা কমপ্লিমেন্ট তাহলে আমরা সেন্টেন্স গঠনের সাধারণ যে নিয়ম সেটা জেনে ফেললাম সাবজেক্ট এর সাথে যোগ হবে ভার্ব এবং শেষে যোগ হবে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট তাহলে আমরা সেন্টেন্স সম্পর্কে বেসিক একটা ধারণা এখানে পেয়ে গেলাম লার্ন মোর অ্যাবাউট সেন্টেন্স উইথ হাই স্কুল ইংলিশ আচ্ছা আমরা আমাদের এই চ্যানেল হাই স্কুল ইংলিশে গ্রামার সম্পর্কে বেসিক থেকে অ্যাডভান্স সম্পর্ক পর্যন্ত ধীরে ধীরে ধারাবাহিকভাবে আলোচনা করব তোমরা ইংলিশ গ্রামারটা খুব ভালো করে জানার জন্য আমাদের সাথে থাকো ওকে থ্যাংকস ফর লার্নিং গুড বাই